বন্ধুরা, আজকের মুভিটা কোনো কাল্পনিক গল্পের উপর নির্মিত নয়, বরং আজকের মুভিটা সম্পূর্ণ সত্য একটি ঘটনা নিয়ে, যেটা 1950 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে আয়লা নামক একটি ছোট্ট মেয়ের জীবনের ওপর ঘটে যাওয়া গল্প নিয়ে তৈরি। আর মুভিটির নামও হচ্ছে আয়লা, দ্য ডটার অফ অয়ার। আমি শুধু এইটুকু বলতে পারি, এই মুভিটি দেখা শেষে আপনার চোখে পানি তো আসবেই, কিন্তু সেই পানিটা শুধু দুঃখের হবে না, এর মধ্যে অনেক সুখও থাকবে। অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতেই দক্ষিণ কোরিয়ার একটি ছোট্ট গ্রামকে দেখানো হয়। এই গ্রামেই বসবাস করত একটি পরিবার, আর তাদের একটি ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল শিউল। সে ছিল খুবই হাসি খুশি আর চঞ্চল একটি মেয়ে। গ্রামবাসীরা সবাই মিলে খুব ভালো একটা সময় পার করছিল তখন, কিন্তু হঠাৎই তাদের ওপর বিমান থেকে একের পর এক বোমা নিক্ষেপ করা হয়, কারণ উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধটা ততক্ষণে শুরু হয়ে গিয়েছিল, যেটা কিনা নিরীহ গ্রামবাসী ততক্ষণে বুঝেই উঠতে পারেনি। শিউলের মা শিউলকে একটি নিরাপদ জায়গায় রেখে শিউলকে বলে যে আমি তোমাকে কিছুক্ষণের মধ্যেই নিতে আসব, তুমি এখানেই অপেক্ষা করবে আমার জন্য। কিন্তু 7 বছরের বাচ্চা মেয়েটির ধারণা ছিল না এটাই তার মার সাথে তার শেষ দেখা হতে যাচ্ছে। আর এরপরেই দেখা যায় নর্থ কোরিয়ার আর্মিরা পুরো গ্রামের মানুষকে মেরে ফেলেছে, আর যারা বেঁচে ছিল তাদেরকে তারা কয়েদি বানিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আর্মিরা শিউলকে খুঁজে পায়নি, আর বাচ্চা মেয়েটি তার মায়ের জন্য এখনও অপেক্ষা করে যাচ্ছে। সে ভাবছে তার মা কিছুক্ষণের মধ্যেই এসে তাকে নিয়ে যাবে, কিন্তু নিষ্পাপ শিশুটি জানে না যে তার মাকে আর্মিরা অলরেডি মেরে ফেলেছে। শিউল প্রচণ্ড কাঁদতে থাকে আর এক বুক আশা নিয়ে তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকে, যেন এক অন্তিম অপেক্ষা। এর পরের দৃশ্য পরিবর্তন হয়ে চলে যায় তুর্কিতে। আমরা সুলেমান নামক একজন তুর্কি সৈনিককে দেখি। সুলেমান তার কলিগের সাথে সাইকেলে করে শহর থেকে কোথাও যাচ্ছিল, আর তখনই নুরান নামের একটি মেয়েকে দেখানো হয়। নুরান সুলেমানকে খুবই পছন্দ করত, আর সুলেমানও নুরানকে অনেক পছন্দ করত, কিন্তু তারা কখনোই কাউকে কিছুই বলেনি। নুরানের বান্ধবী নুরানকে বলে যে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের জন্য তুর্কি থেকে অনেক সৈনিককে সেখানে পাঠানো হবে, হয়তো তোমার এই ভালোবাসার মানুষটিকেও সেখানে যেতে হবে। এটা শুনে নুরান কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে চাচ্ছিল না যে তার এই প্রিয় মানুষটি কখনোই যুদ্ধে জড়াক। কিন্তু নুরানের এই ভয় বাস্তবে পরিণত হয়। আর্মি প্রধান সুলেমানকে বলে দক্ষিণ কোরিয়ার যুদ্ধের কারণে দক্ষিণ কোরিয়ার তুর্কির কাছে সাহায্য চেয়েছে, আর যার ফলে তোমাকে সহ আরও অনেক সৈন্যকে সেখানে পাঠানো হবে। সুলেমান রাতের বেলা বাসায় ফিরে এই কথা নুরানকে জানায়, কিন্তু নুরান তাকে কোনোভাবেই যেতে দিতে রাজি হয় না। সে বলতে থাকে, আমি যদি হারিয়ে ফেলি তোমাকে তখন আমার কি হবে। সুলেমান তাকে বোঝায় যে দক্ষিণ কোরিয়ার এখন তুর্কিকে অনেক প্রয়োজন, আর তুর্কি সরকারের আমাদের মতো অনেক সৈনিককে প্রয়োজন, তো আমাকে দেশের জন্য হলেও যেতে হবে। নুরান তার মনের ইচ্ছার বিরুদ্ধে হলেও সুলেমানকে খুশি মনে বিদায় জানায়। এরপরের দৃশ্যে দেখা যায় সুলেমান তার বেস্ট ফ্রেন্ড আলীর সাথে করে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে জাহাজে। সুলেমান যাওয়ার পূর্বে তার মা বাবার উদ্দেশ্যে একটি চিঠি লিখে যায়, আর সেই চিঠিটি যখন তার বাবা মা পায় তখন তাদের দুশ্চিন্তা হয়তো ঠিকই, কিন্তু তারা অনেক গর্ববোধ ফিল করে। সুলেমান আরও একটি চিঠি নুরানের উদ্দেশ্যে লিখে যায়, আর সেই চিঠিতে এই প্রথম তার ভালোবাসার কথা নুরানকে জানায়। সে নুরানকে বলে, যুদ্ধ শেষে আমি খুব শীঘ্রই ফিরে আসব, আর আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। এরপরে আমরা দেখি সুলেমানের কাছে, আর আমরা দেখতে পাই যে সুলেমান খুব ভালো মনের একজন মানুষ। একদিন সুলেমান কিছু পিঁপড়ে দেখতে পায়, কিন্তু সেগুলোকে মারার পরিবর্তে তাদেরকে সে নিজের হাতেই খেতে দেয়। আমরা বুঝতে পারি যে সুলেমান লড়াই, মৃত্যু এসব কিছুই চায় না, সে মানুষের ভিতর শান্তি চায়। কিন্তু সুলেমানের এই ভালো মানসিকতা তার সিনিয়র এবং তার সহযোদ্ধাদের অনেক চিন্তায় ফেলে দেয়, কারণ যে মানুষটি পিঁপড়ে মারতে ভয় পায় সেই মানুষটি কিভাবে যুদ্ধ করতে করতে মানুষ মেরে ফেলবে। সুলেমানদের জাহাজটি দক্ষিণ কোরিয়া পৌঁছায়। দক্ষিণ কোরিয়া সাধারণ মানুষ তাদেরকে বন্দরে স্বাগত জানায়।
সুলেমান এবং তার বন্ধু আলী যখন গাড়িতে করে ক্যাম্পের দিকে যাচ্ছিল তখন তারা চারিদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায় আর মানুষের হাহাকার দেখতে পায়। তারা ক্যাম্পে পৌঁছানোর পরেই একজন সৈনিক সুলেমানকে বলতে থাকে, আমেরিকা ঘোষণা দিয়েছে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থেমে যাবে আর আমরা এর ফলে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো। এদিকে সুলেমানদের ভাগ্য অতটা ভালো ছিল না। উত্তর কোরিয়ার প্লেন তখন সুলেমানদের ক্যাম্পের উপরে আক্রমণ করে বসে আর এর ফলে অনেক মানুষ সেখানে মারা যায় আর সুলেমান বুঝে যায় যে এই যুদ্ধটা এত তাড়াতাড়ি থামবে না। পরের দৃশ্যে দেখা যায় সুলেমান তার দুজন সাথী সহ শহরের দিকে যাচ্ছে জিপে করে। যাওয়ার পথে শত্রুরা তাদের ওপর আক্রমণ করে বসে আর সুলেমান আর তার সাথীরা কোনোভাবে তাদের নিজের জীবন বাঁচিয়ে নেয় আর একটি জঙ্গলে ঢুকে চারিদিকে শুধু লাশ আর লাশ দেখতে পায়। সুলেমানরা একটি বাচ্চার কান্নার আওয়াজ টের পায় আর তারা তখনই সেই বাচ্চাটির কাছে চলে যায়। আর এই বাচ্চাটি আর কেউ না, এই বাচ্চাটি হচ্ছে সেই মাসুম বাচ্চাটি যার নাম সিউল। আমরা দেখতে পাই সিউল নামের সেই ছোট্ট বাচ্চাটি তার মৃত মায়ের লাশের পাশে বসে আছে। অর্থাৎ আমরা বুঝি সিউল তার মায়ের লাশটি খুঁজে পেয়েছিল কিন্তু সে তার মাকে ছেড়ে কোথাও চলে যায়নি। অবুঝ শিশুটির কাছে তার মৃত মাই ছিল তার শেষ আশ্রয়ের জায়গা। সুলেমান সিউলের দিকে হাত বাড়ায় আর সিউল কিছু না বুঝেই সুলেমানের কোলে ঝাঁপিয়ে পড়ে। এরপরেই তারা সিউলকে নিয়ে তাদের ক্যাম্পে ফিরে আসে। সুলেমানের এক বন্ধু সুলেমানকে জিজ্ঞেস করে যে এই মেয়েটি নর্থ কোরিয়ার নাকি সাউথ কোরিয়ার। সুলেমান তাকে উত্তর দেয় যে সে নর্থ কোরিয়ার নাকি সাউথ কোরিয়ার সেটা আমাদের দেখার বিষয় না, দেখার বিষয় হল সে একজন নিষ্পাপ বাচ্চা, এটাই তার বড় পরিচয়। আমাদের দায়িত্ব হচ্ছে এই নিষ্পাপ বাচ্চাটির দেখাশোনা করা। আর এরপরেই সুলেমান বাচ্চা মেয়েটির নাম রেখে দেয় আইলা, আর আইলা মানে হচ্ছে চাঁদের টুকরো। আর আইলা আসলেই পৃথিবীর বুকে একটি চাঁদের টুকরোর মতো ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত, আশা করি আপনারাও একমত হবেন। তো যাই হোক, এরপরেই দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই জেনারেল সৈনিকদের ব্রিফ করছে। সে বলছে যে আমেরিকা এবং তুর্কি সাপোর্ট করেছে দক্ষিণ কোরিয়াকে আর চীন সাপোর্ট করেছে উত্তর কোরিয়াকে। দৃশ্য চলে যায় আইলা এবং সুলেমানের কাছে। আইলা এখন সুলেমানকে সারা এক মুহূর্তও থাকে না, আইলা সবসময় সুলেমানের কোলে কোলে থাকে। একদিন সৈনিকরা তাদের ক্যাম্প পরিবর্তন করছিল, তারা গাড়িতে করে অন্য ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় আর তাদের সাথে আইলাও ছিল। যাওয়ার পথে হঠাৎ করে সুলেমানদের গাড়িটি নষ্ট হয়ে যায়, তাই তাদেরকে রেখেই বাকি সৈন্যরা সামনের দিকে এগোতে থাকে। আর তখনই হঠাৎ করে সুলেমানদের ওপরে চাইনিজ কিছু সৈন্য আক্রমণ করে বসে আর এই প্রথম সুলেমান আইলাকে বাঁচানোর জন্য মানুষকে মেরে ফেলার ডিসিশন নেয়। সুলেমান অস্ত্র ছাড়াই কয়েকজন চাইনিজ সৈন্যকে বুদ্ধি দিয়ে মেরে ফেলে। ব্লাস্টের শব্দ শুনে সুলেমানদের অন্যান্য বন্ধুরাও সেখানে চলে আসে। একটা সময় এমন হয় যে আহত সুলেমানকে একজন চাইনিজ সৈনিক প্রায় মেরেই ফেলেছিল আর তখনই সুলেমানের এক বন্ধু এসে ওই চাইনিজ সৈন্যকে মেরে ফেলে আর সুলেমানকে বাঁচিয়ে নেয়। সুলেমান বেঁচে তো যায় ঠিকই কিন্তু সে খুবই আহত হয়। সুলেমানকে হাসপাতালে ভর্তি করানো হয় আর এই খবরটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে যে চাইনিজরা তুর্কিদের ওপর আক্রমণ করেছে দক্ষিণ কোরিয়ায়। নুরান সুলেমানের সেই বান্ধবী যখন এই খবরটি শোনে সে প্রচণ্ড চিন্তায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় সুলেমানের জ্ঞান ফিরে আসে, আইলা তার আঙ্গুল ধরে তার পাশেই চুপ করে শুয়েছিল। সুলেমানের বন্ধুরা তখন সুলেমানকে বলে যে আইলা গতকাল রাত থেকে একটুও ঘুমোয়নি, সে এক মুহূর্তের জন্য তোমার পাশ থেকে সরে যায়নি আর হাত ধরে চুপ করে বসেছিল। সুলেমান এটা শুনে খুবই খুশি হয়। অন্যদিকে দেখা যায় যে দক্ষিণ কোরিয়ার আর্মি চিফের কাছেও এই খবরটি পৌঁছে গিয়েছে যে একজন তুর্কি সৈনিক দক্ষিণ কোরিয়ার একজন বাচ্চাকে লালন পালন করছে। তারা নিজেরা ডিসিশন নেয় যে তুর্কি অলরেডি আমাদেরকে অনেক সাহায্য করছে, তাদের উপর আর বোঝা চাপানো উচিত হবে না, তাই আমাদের বাচ্চাকে আমাদেরই দেখাশোনা করতে হবে।
এরপরেই দেখা যায় যে সুলেমানদের কমান্ডার সুলেমানকে ডেকে পাঠিয়েছে আর তাকে বলে যে আইলাকে দক্ষিণ কোরিয়ার সরকার তার দায়িত্ব নেবে, কিন্তু সুলেমান কোনোভাবেই রাজি হয় না আইলাকে তাদের দিয়ে দিতে। তখন কমান্ডার সুলেমানকে জানায় যে কিছুদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়া তোমাকে বীরত্বের মেডেল দেবে, তখন তুমি আইলাকে ওই অনুষ্ঠানে নিয়ে যাবে না, তুমি আইলাকে লুকিয়ে রাখবে। এরপরই দেখা যায় সেই দিন চলে এসেছে, আজ সুলেমানকে বীরত্বের মেডেল দেওয়া হবে। সে আইলাকে লুকিয়ে রেখে এসেছিল, কিন্তু আইলা তখনই হঠাৎ করে সেখানে চলে আসে। আইলার সুলেমানের প্রতি তীব্র ভালোবাসা দেখে কোরিয়ান সরকার ডিসিশন নেয় যে আইলার যতদিন কোনো আত্মীয় না পাওয়া যাবে ততদিন পর্যন্ত সে সুলেমানের কাছেই থাকবে। এই ঘোষণা শুনে সবাই খুশি হয়ে যায়, কারণ আইলা ছিল ওই ক্যাম্পের সকল সৈনিকদের ভালো থাকার অনুপ্রেরণা। আইলা আর সুলেমানের এই খবর পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, আর এটা শুনে নুরান কিছুটা স্বস্তি পায়, কারণ সে ভাবে সুলেমান তো এখনও বেঁচে আছে অ্যাটলিস্ট। কিন্তু নুরানের মধ্যে একটি ভয় কাজ করে, সে তো সুলেমানকে খুব ভালোভাবে চেনে, কারণ সে জানে যে সুলেমান এই মেয়েটির জন্য তার নিজের জীবনও দিতে পারে। আর এভাবেই কয়েকটি মাস কেটে যায়, আইলা সবসময় সুলেমানের সাথে থাকে। আইলা এখন ওই ক্যাম্পের পুরো ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পের সবাই ছোট্ট এই মানুষের মুখটি দেখে তাদের যুদ্ধের সব খারাপ স্মৃতিগুলোকে ভুলে থাকে, আর আইলা এখন সুলেমানকে তার বাবা ভাবতে শুরু করেছে। আইলা একদিন সুলেমানের জন্য পেইন্টিং করে, আর এটা দেখে সুলেমান বুঝে যায় যে আইলা তাকে কতটা ভালোবাসে। কিছুদিন পরে সুলেমানদের পাশের শহরে একটি মেলা হচ্ছিল, তখন সুলেমান আইলা এবং তার বন্ধুকে নিয়ে সেই মেলায় যায়। তারা অনেক মজা করতে থাকে, তারা একসাথে তিনজন অনেক ছবিও তুলে ফেলে। কিন্তু বাসায় ফিরে আইলা যখন ঘুমিয়ে যায়, তখন আইলার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তারা ভাবতে থাকে কিছুদিন পরে তো তাদেরকে তুরস্কে ফিরে যেতে হবে, তখন তারা আইলাকে ছাড়া কিভাবে থাকবে। এরপরের দৃশ্যেই দেখা যায় যে সুলেমানের একজন বন্ধু সুলেমানকে বলছে যে পাশের গ্রামের কিছু লোক আইলার রিলেটিভ হিসেবে তাদেরকে দাবি করেছে। সুলেমান তখন তার বন্ধুকে বলে যে তুমি এই বিষয়ে কাউকে কিছু বলো না, আমি নিজেই এর খোঁজ খবর নেব। রাতের বেলা সুলেমান বের হয় সেই গ্রামের উদ্দেশ্যে, কিন্তু এটা ছিল শত্রুপক্ষের একটি চাল, কারণ তারা জানত যে সুলেমানকে এই কথা বললে সুলেমান অবশ্যই এই গ্রামে চলে আসবে। তারা সুলেমানকে মারার চেষ্টা করে, কিন্তু সুলেমানের বন্ধু আলী এই বিষয়টা জেনে গিয়েছিল, সে দ্রুত সেখানে এসে সুলেমানকে বাঁচিয়ে নেয়। তো বন্ধুরা, কি হবে আইলার? আইলাকে নিয়ে সুলেমান কি তুর্কি ফিরে যেতে পারবে? ওদিকে নুরান অপেক্ষা করছে সুলেমানের জন্য। কি ঘটবে জানতে হলে দেখতে হবে এই গল্পের শেষ পর্ব। তো বন্ধুরা, শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।